ইজি ওয়ে টু লার্ন আগের ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে সেই টেন্স কোথায় বসে কিভাবে বসানো হয় এবং সেই সেন্টেন্স গুলো কি রকম হয় এবং কোথায় বসানো হয় এবং সেই সেন্টেন্স গুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি তোমাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে বুঝবো যখন বর্তমানে কোনো কাজ হচ্ছে বোঝাবে বর্তমানে কোনো কাজ চলছে ইনডিফিনাইটে যেমন কি প্রতিদিনের অভ্যাস বোঝাতো এখানে কিন্তু অভ্যাস নয় এখন যে কাজটা হচ্ছে এরকম যখন বোঝাবে তখন হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনটা কিরকম হবে প্রথমেই বসবে সাবজেক্ট তারপর বসবে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার অ্যামিজার কোথায় কোথায় বসে আশা করি জানো তাও একটু বলে দিচ্ছি যে আয়ের পর হবে অ্যাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হবে ইজ আর বাদ বাকি যা কিছু আছে সবেতে হবে আর তারপর হবে ভার্বেস হতে আইএনজি যোগ এবং তারপর হবে অবজেক্ট যেরকম বলছিলাম যে গঠনটা কিরকম হবে সাবজেক্ট অ্যামিজার এবং ভার্বেস হতে আইএনজি যোগ হবে আর তারপরে অবজেক্ট হবে আগের মতোই আমি অবজেক্ট এখানে লিখিনি শুধুমাত্র ভার্ব অবধি লিখেছি যেমন ধরো আই অ্যাম রাইটিং মানেটা কি হবে আমি লিখছি আগেই বলেছিলাম যে বর্তমানে কোনো কাজ হচ্ছে বোঝালে যে আমি এখন যেটা করছি এই যে আমি কথা বলছি তোমার সাথে এই যে আমি কথা বলছি তুমি আমার কথা শুনছো এই ধরনের সেন্টেন্স গুলো হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স উই আর রাইটিং আমরা লিখছি ইউ আর রাইটিং তুমি লিখছো ইউ আর রাইটিং তোমরা লিখছো হি অথবা সি ইজ রাইটিং সে লিখছে আর দে আর রাইটিং তারা লিখছে লিখছে পড়ছে খাচ্ছে যাচ্ছে এই ধরনের যখন কোনো সেন্টেন্স থাকবে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখার আরো একটা ভালো উপায় বলতে পারি যে কন্টিনিউয়াস মানে কি যে জিনিসটা চলছে যখনই ধরো কোনো কন্টিনিউয়াস টেন্স হবে সেই জিনিসটা কি চলছে এরকম বোঝালে সেটাই হবে কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর কি কি দিয়েছি একটু বলে দিই আই অ্যাম গোয়িং টু স্কুল উই আর রিডিং বুকস ইউ আর ইটিং রাইস হি ইজ রাইটিং এ লেটার দে আর ডুইং দ্য ওয়ার্ক রাম ইজ প্লেইং ফুটবল এই সেন্টেন্স গুলোর মানে আমি বলবো না তুমি নিজে ভাবো যে কেন এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমার সাথে সাথে তোমার যে সমস্ত বন্ধু আমার এখানে এখন উপস্থিত আছে তাদেরকে আমি জিজ্ঞাসা করছি যে এই সেন্টেন্স গুলোর মানে কি আশা করি তারা যদি কোনো ভুল করে সেই ভুল তুমিও করতে পারো এবং সেই ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য আমি তো এখানে রয়েছি এবং তার সাথে সাথে তুমিও শিখে নাও যে তোমার তুমি যে জায়গাগুলোতে ভুল করছো সেই জায়গাগুলো ঠিক কিভাবে করতে হয় প্রথমে অনিকেত বলো আই অ্যাম গোয়িং টু স্কুল মানে কি আমি স্কুলে আমি গিয়েছিলাম স্কুলে গিয়েছিলাম না গিয়েছিলাম মানে তো হয়ে গেছে সেটা তো পাস্ট টেন্স হয়ে যাবে প্রেজেন্ট টেন্স আমি স্কুলে যাচ্ছি আই অ্যাম গোয়িং মানে আমি যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি মানে কি আমি স্কুলে যাচ্ছি মানে কি আমি এখন যাচ্ছি এই রকম যখন হবে তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যাওয়াটা কিন্তু আমার এখনো শেষ হয়নি আমি এখন যাচ্ছি এরকম যখন বোঝাবে তখন হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার রাজা বলো উই আর রিডিং বুকস মানে কি আমরা এখন বই পড়িতেছি এখন ইংরেজিটা কোথায় লিখেছি আমরা বই পড়িতেছি আমরা বই পড়িতেছি বা পড়ছি বললেও হবে কেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ মূল ভার্বের আগে আমি যার আছে সাবজেক্টটাকে দেখে এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে হ্যাঁ মূল ভার্ব কি এখানে রিড এবং তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে ঠিক আছে এবার অমিত বলো ইউ আর ইটিং রাইস মানে কি তুমি ভাত খাচ্ছ হ্যাঁ কেন কেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ ইটের পরে আইএনজি যোগ হয়েছে ভাত খাচ্ছ এখনো খাওয়াটা চলছে খাওয়াটা এখনো শেষ হয়নি এই জন্য এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং কি এখানে তো এটা ইটটা তো একটা মেন ভার্ব এবং ইটের আগে দেখো এখানে কি অ্যাম ইজ আর রয়েছে সেই কারণে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরপর অনুরিমা বলো হি ইজ রাইটিং এ লেটার মানে কি সে একটা চিঠি লিখছে
কেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস? এর আগে ইজ অ্যাম ইজ আর আছে আর মূল ভার্বে ইজ আছে ইজ আছে আর রাইট এর সঙ্গে আইএনজি যোগ আছে এবং মানেটা কি রকম হচ্ছে যে সে এখনো লিখছে এখনো লিখে শেষ করে হ্যাঁ সেই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার অয়ন্তিকা বলো দে আর ডুইং দা ওয়ার্ক মানে কি তারা কাজ করছে হ্যাঁ কেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ দুটো এখানে মেন ভার্ব এবং তার সাথে আইএনজি যোগ আছে এবং মেন ভার্বের আগে আর আছে সেই কারণে এবং কি কাজটা এবং কাজটা কি চলছে তারা কাজটা করছে কাজটা কিন্তু তারা করে ফেলেনি বা আগে যে করেছিল সেরকম না কাজটা তারা করছে এখন করছে এরকম অর্থ বোঝানোর জন্য এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরপর শায়ন বলো রাম ইজ প্লেইং ফুটবল মানে কি রাম ফুটবল খেলিতেছে হ্যাঁ কেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কারণ রাম এখন ফুটবল খেলছে তার খেলাটা শেষ হয়ে যায়নি এখন খেলছে সেই কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং তার সাথে সাথে আরেকটা জিনিস দেখো এখানে কিন্তু এখানে প্লেটা মেন ভার্ব এবং তার সাথে কি হয়েছে আইএনজি যোগ হয়েছে এবং তার সাথে রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে কোনো একটা নাম তাই কারণে এখানে ইজ হয়েছে তাহলে সেই কারণে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আশা করি বুঝতে পেরেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহার করতে হয় যদি তোমাকে এই ধরনের কোন ট্রান্সলেশন দেওয়া হয় আশা করি সেই ট্রান্সলেশন গুলো তুমি ঠিক লিখবে আমার ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও